মুখ্যমন্ত্রী মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করার পর হলদিয়া বালুত্তর হিংলি অঞ্চল কমিটির উদ্যোগে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই খবর পেয়ে খুশি হয়ে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া উন্নয়ন ব্লকে পার্বত্য হিংলি অঞ্চল কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে। এই শোভাযাত্রা সূচনা হয় বারসুন্দ্রা মদনচান মন্দিরের সামনে থেকে এবং শেষ হয় বিভিন্ন প্রান্ত ঘুরে এসে দক্ষিণ চক হাইস্কুল সংলগ্ন শীতলা এবং দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বালুত্তর হিংলি অঞ্চল কমিটির সভাপতি পূর্ণচন্দ্র মিশ্র, সম্পাদক মুকেশ সান্ধকি, শঙ্কর অধিকারী, সুদর্শন রাজ, জলধর মিশ্র, জন্মেঞ্জয় সান্ধকি, কেশবচন্দ্র চক্রবর্তী, আলোক চক্রবর্তী, সনদ উত্থাসিনী, নারায়ণ উত্থাসিনী, দেবশঙ্কর পতি, অনুপম উত্থাসিনী, সুদর্শন অধিকারী, চন্দন সান্ধকি, নবকুমার সান্ধকি, তাপস অধিকারী এবং হলদিয়া ব্লকের সভাপতি গোপাল উত্থাসিনী সহ সভাপতি কেশব চক্রবর্তী, সম্পাদক সত্যরঞ্জন সান্ধকি এবং সহসম্পাদক ভীমচরণ উত্থাসিনী এবং সমগ্র এই শোভাযাত্রাকে যিনার নেতৃত্ব দেন জেলা কমিটির অন্যতম সদস্য শ্রীকান্ত মিশ্র। আপনারা দেখছেন হলদিয়া। এই বিষয়ে জেলা কমিটির সদস্য শ্রীমন্ত মিশ্র বলেন, আমাদের মূলত দাবি ছিল ব্রাহ্মণদের মহার্ঘ ভাতা দিতে হবে এবং গরিব দুস্থ ব্রাহ্মণদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে। সেই মতো মুখ্যমন্ত্রী 8,000 ব্রাহ্মণদের মাসিক ভাতা 1,000 করে এবং বিশেষ ভাতা ঘোষণা করে এবং ব্রাহ্মণদের বাড়ি রাজ্য সরকার করে দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এতে আমরা আনন্দিত, উৎসাহিত। আমরা ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী তথা রাজ্যের মন্ত্রী রাজীব ব্যানার্জিকে। কখনো রাজপথে, কখনো জেলা স্তরে আমরা মিছিল মিটিং করে বারবার আমরা আবেদন করেছি। এতদিনে আমাদের জয় মিলেছে, যদিও বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া যে সামনে বিধানসভা ভোট আর ভোট রাজনীতি করার জন্যই মুখ্যমন্ত্রীর ঘোষণা। সব মিলিয়ে বিধানসভা যত এগিয়ে আসছে আর রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। আজকের এই সভামঞ্চের সভাপতি মহোদয় গোপালবাবু গোপালচন্দ্র ঘোষ মহোদয়, এই গ্রাম কমিটির বিশিষ্ট ভদ্রমহোদয় উপস্থিত রয়েছেন, মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের, তাদের পক্ষ থেকে আমাকে বলতে বলেছেন, আরও যদি কাউকে বলতে বলেন, অনেকে এরা ভালো বলেন, কারণ আমি এই আপনার পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট সম্পর্কে আমার প্রায় কিছুই জানা নেই, আর কয়েকদিন ধরে শুনছি খবরের কাগজে একটু পড়ার লেখালেখি হয়, আজকে দেখবেন আনন্দবাজারের লেখালেখি হয়েছে, এটা নিয়ে আপনারা একটু উত্তেজিত আছেন। আমরা মনে করি আমাদের গ্রামে দক্ষিণচর গ্রামে বটে এবং দক্ষিণচর মৌজায় অনেক পুরোহিত মশাই বাস, আমাদের ইন্দ্রমণীচর বলি সেটা দক্ষিণচর মৌজার মধ্যেই পড়ে, আমাদের গ্রামে তো তখন আছেন ইন্দ্রমণীচরে অনেকেই আছেন, সেই মোট দক্ষিণচর মৌজার মধ্যে এই ব্রাহ্মণের কাজ করে পুরোহিতের কাজ করে অনেকেই নিজেদের জীবিকা অর্জন করে, ছেলেপুলেদের লেখাপড়া করেন, ঘর বাড়ি তৈরি করেন,
আর সারা বছরে জীবিকা নির্বাহ চলছে, তার সঙ্গে অন্যান্য অসুখ বিসুখ আর আজকে কুটুম্বিতা সব কিছু তার মধ্যে চাষে অনেকে, কারণ এখানে আমাদের দক্ষিণেশ্বর গ্রামে বা দক্ষিণেশ্বর মহিলায় যে কখন ব্রাহ্মণ আছেন তা এক আধ ঘর বাদে প্রায় কেউই সেরকমভাবে চাকরি বাকরি করেন না, ব্যবসাপত্র সেরকম নেই, কেউ হয়তো হলদিয়াতে মোটামুটি যান হয়তো ক্যাজুয়াল কর্মী হিসেবে এইরকম। তা সরকারের কাছে করেছেন, সরকারের এই মহল উদ্দেশ্যকে স্বাগত জানাই এবং আপনারা স্বাগত জানিয়ে ব্যানার তৈরি করেছেন বা আপনাদের যে বক্তব্য দেখলাম কথা বলছিলেন মাননীয় সম্পাদক শ্রীমন্ত ইচ্ছা মতাই, তা আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আবার পুনরায় নমস্কার এবং অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে এই ব্যাপারে আমাকে কিছু সেরকম বলার নেই, আমরা বরঞ্চ আপনাদের এই ব্যাপারটা দাবি দেওয়া আছে, আমাদের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাবার আছে, সেগুলো আমরা বিশেষ শুনব। আর এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আপনাদের সভা পরিচালনা করার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের প্রাণপুরুষ শ্রীধর মিশ্র, তিনি অনেক ষোলো সাল থেকে লড়াই করে আজকে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটি বার্তা পাঠিয়েছিলেন, সেই বার্তা মুখ্যমন্ত্রী আমাদের মঞ্জুর করেছেন এবং আমাদের প্রবীণ পুরোহিতদের ভাতা প্রদান করেছেন, সেই জন্য তিনাকে ধন্যবাদ জানানোর জন্য আমরা একটা মহামিছিল করেছি। বারুত্তরিংলি অঞ্চল কমিটি এবং হলদিয়া 2 নম্বর ব্লক থেকে আমরা ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ হইতে ওনাকে ধন্যবাদ এবং আমাদের সর্বাধিনায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়কে ওনাকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের এই এলাকায় কতজন ব্রাহ্মণ আপনাদের সদস্য রয়েছে? আমাদের বারুত্তরিংলি অঞ্চলে 165 জন ব্রাহ্মণ সদস্য রয়েছে। কারা এই যে ভাতা পাবেন তার টাইটেরিয়া কি আছে? তারা প্রবীণ ব্রাহ্মণ, দুস্থ ব্রাহ্মণ, পুরোহিত ব্রাহ্মণ। আজ কত রাস্তা হাঁটলেন, কোথায় কোথায় গেলেন? আজকে আমরা 10 কিলোমিটার রাস্তা ভ্রমণ করেছি, ভ্রমণ করে এই দক্ষিণ চক হাইস্কুলে আমরা এসে দক্ষিণ চক হাইস্কুল শীতলা মন্দির প্রাঙ্গণে এসে আমরা একটি জমায়েত করেছি, এখানে আমরা কিছু বক্তব্য রাখছি ব্রাহ্মণরা যাতে করে আমাদের সবাই এক ছাতার তলায় আসে, সেই জন্য তারির জন্য আমরা আহ্বান করছি। আগামী দিনে কি কর্মসূচি রয়েছে আমাদের? আগামী দিনে আমাদের কর্মসূচি বারুত্তরিংলি অঞ্চল থেকে আমরা কিছু সেবামূলক কাজের প্রস্তুতি নিয়েছি, যারা এই দুস্থ ব্রাহ্মণ তারা অসুস্থ হয়ে গেলে ডাক্তারপত্র দেখাতে পারেন না, তিনাদের জন্য আমরা বারুত্তরিংলি অঞ্চল কমিটির পক্ষ হইতে তিনি যাতে করে সুস্থ থাকেন এবং সুস্থভাবে আমরা হসপিটালে পৌঁছাতে পারি সেই আহ্বান করছি। আপনার নাম এবং ডেজিগনেশন? শ্রীমন্ত কুমার মিশ্র, পিতা ঈশ্বর নারায়ণচন্দ্র মিশ্র, বারুত্তরিংলি অঞ্চল কমিটি এবং পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য এবং এই ব্লকে আমাদের 3000 ব্রাহ্মণ আছেন, তিনাদের জন্য যাতে করে মুখ্যমন্ত্রীর কাছে আমরা আরো কিছু আবেদন করতে পারি, আমাদের তো কতিপয় ব্রাহ্মণ এই ভাতা পাচ্ছেন কিন্তু সেটা আমাদের কিছু হচ্ছে না, তিনার জন্য আমরা আবেদন করব যাতে করে বেশ কিছু ভাতা প্রদান করতে পারেন এবং আবাস যোজনা প্রদান করতে পারেন, তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি। আমাদের সংগঠনের সদস্য হওয়ার কি টাইটেরিয়া আছে? সংগঠনের সদস্য হওয়ার চক্রবর্তী উত্থাসিনী এবং ভট্টাচার্য সান্ধুকী মিশ্র অধিকারী পণ্ডা ভট্ট।